রেশনেও এবার গিভ ইট আপ। রান্নার গ্যাসে ভর্তুকির ক্ষেত্রে আগে এই গিভ ইট আপ ব্যবস্থা চালু করেছে কেন্দ্র। এই ব্যবস্থায় যারা আর্থিক দিক থেকে সচ্ছল তারা চাইলে এলপিজিতে ভর্তুকি নাও নিতে পারেন। এবারে রেশনের ক্ষেত্রেও এই ব্যবস্থা চালু করতে চলেছে রাজ্য সরকার। মঙ্গলবার খাদ্য ভবনে মেয়র শোভন চট্টোপাধ্যায় পুরসভা ও খাদ্য দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর খাদ্যমন্ত্রী জানান, যাদের রেশনের প্রয়োজন নেই তারা চাইলে রেশন কার্ড জমা দিয়ে দিতে পারেন। আমি মনে করি আমার রেশনটা দরকার, আমার রেশন কার্ডটা 2 টাকার কার্ড চালটা একটা গরিব মানুষ পাক। এরকম প্রচুর মানুষ আছে যারা রেশন কার্ড সারেন্ডার করে দিচ্ছে, তারা বলছে আমার দরকার নেই খাবার, এই খাবারটা গরিব মানুষকে দিন। তাহলে কেউ যদি রেশন কার্ড ফেরত দিতে চান কিভাবে তা করবেন? অ্যাপ্লিকেশন করবেন, যে মোটা একটা স্টেপলার দিয়ে আপনার এই কার্ডটা কাটকে আপনি যে কোনো বিডিও, যে কোনো ডিএমএর অফিসে, যে কোনো এসডিও অফিসে কিংবা যে কোনো ফুডের অফিসে, যে কোনো মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসার, কিন্তু কোনো চেয়ারম্যান না, যে কোনো পঞ্চায়েতে আপনি সারেন্ডার করে রিসিভ করে নিতে হবে আপনাকে। এদিনে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে চলতি মাসের মধ্যেই আরও 6 লক্ষ ডিজিটাল রেশন কার্ড বিলি করা হবে। সেই সঙ্গে দেখা হবে কতজন প্রাপক রয়েছে আর কতজন প্রাপকের অস্তিত্ব নেই। যাদের অস্তিত্ব নেই তাদের নাম রেশন তালিকা থেকে বাদ দিয়ে দেয়া হবে। অর্ণ মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।